বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফস্টাইল, মানে আমার ডেইলি কি কি করি। তো আজকে একটা সাধারণ দিন, তো সাধারণ দিনে সকাল থেকে কি কি করেছে ওগুলোকে দেখে নাও। তো এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও। সোনার বাপি গিয়েছিল সবজি বাজার, তো ওখান থেকে তিনটে ফুলের চারা নিয়ে এসছে, তো ওগুলোই লাগানো চলছে, নিয়ে আসার পরেই লাগানো বসানো হচ্ছে। আর এদিকে দেখো সোনাই কত বড় হয়ে গিয়েছে, নিজে নিজেই প্যান পড়েছে একদম উল্টো করে। তো খুব খুশি হয় যখন নিজে নিজে কিছু করতে পারে। ও অনেক সময় আমাকে হেল্প করতে চলে আসে, ওর বাবা মাকেও হেল্প করে, অনেক মানে খুশি হয় যে আমি বড় হয়ে গিয়েছি, আমি সব কিছু পাচ্ছি। তো সেরকমভাবে এখানেও হেল্প করছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এটা হচ্ছে ড্যানথাস, যেটা ডার্ক রেড, ওটাই আমার পিঙ্কটা ভালো লাগে, কিন্তু সোনের ব্যাপি এটা নিয়ে এসছে। এই যে আর তার সাথে এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ, তো এর আগের বারও দুটো গাছ আনা হয়েছিল, তো কালারটা ভালো ছিল। এটা পুরো একদম ইয়েলো, ওটা অরেঞ্জ কালার ছিল, রেড অরেঞ্জ, তো ওটা বেশ ভালো ছিল। দেখা যাক কিরকম হয়, ভালোই লাগবে বাড়িতে টুকটাক গাছ থাকলে, ফুল গাছ বিশেষ করে ভালোই লাগে মনটা সকাল সকাল এদের দর্শন করে। শোনা এর কেমন লাগছে? আর এই যে এখন চিকেন করা চলছে, পেঁয়াজ ভাজা চলছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমার ভাত হয়ে রয়েছে, আর এখানে চিকেন গুলো ভেজে নিয়েছি। এখন ডাইরেক্ট মশলার সাথে চিকেন খেতে ভালো লাগে না, একটু প্রথমে ভেজে নিই তারপর করি। এখানে রয়েছে টমেটো, পেঁয়াজ, আর এই যে সব রকম জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তো এই হচ্ছে মশলা, এখানে করেছি মুলো ছেচকি, যেটা বেশ ঝাল ঝাল করে সর্ষে দিয়ে। তো এটা আমি প্রথম বানিয়েছি, সবার কাছে শুনছিলাম নাকি খুব ভালো গরম ভাতে খেতে, তো যার জন্য বানালাম এটা সোনাইয়ের বাপির জন্য। ও মুলো খেতে ভালোবাসে, আমি খুব একটা বেশি মুলো খেতে ভালোবাসি না, কিন্তু ও যেহেতু ভালোবাসে ওর জন্যই বানিয়েছি। আর এখানে রয়েছে বেথু শাক, দেখতে পাচ্ছ একদম গরম, এই মাত্রই নামিয়েছি, ধোয়া উঠছে। রসুন আর সর্ষে জিরে বাটা দিয়ে, তো এই হচ্ছে আমাদের রান্না বান্না। আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ আমরা যাচ্ছি দৃশ্যম 2 দেখার জন্য সিনেমা হলে সবাই মিলে। এই দেখো শোনাই, তো চলো দেখা যাক সিনেমাটা কিরকম আর কতটা এনজয় করি আমরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি সোদপুরে, আর এই সিনেমা হলটা আমাদের বাড়ির খুব কাছাকাছি। সোনাইয়ের বাপি বলছিল যে ব্যারাকপুর যাব, তো আমি ভাবলাম যে না অনেকটা জার্নি হয়ে যাবে, এই ট্রেনে যাব আবার ট্রেনে বাড়ি ফিরবো, তো সেই সব ঝামেলার থেকে এটাই ভালো, নিজেদের স্কুটিতে করে চলে এলাম, সিনেমা দেখে আবার বাড়ি ফিরে যাব। আর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে সিনেমার স্টোরি, আগেরবার দেখেছিলাম খুব ভালো লেগেছিল, তো এবারও এসেছি স্টোরি দেখার জন্য। সিনেমা হলে খুব একটা মানুষ ছিল না, কারণ সিনেমাটা অনেক দিন আগে রিলিজ হয়েছে, তো যেহেতু সিনেমা হলে সিনেমা দেখার মজাই আলাদা, যার জন্যই আসা। আর এই দেখো সোনাই, সোনাই মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিল, যার জন্য চোখ দিয়ে জল এসছে আর মুখটা একটু কালো কালো হয়ে গিয়েছে, আমি একটু মুছিয়ে দিলাম। আর আমরা এখন আছি চিকেন ওয়াও চিকেনে, তো ওখানে এখানে আমরা একটু টিফিন করব, তারপর বাড়ি ফিরব। আর এই দেখো চারপাশটা ওয়াও চিকেনের, তো এখানে আমরা প্রথম এসেছি, এর আগে আসা হয়নি, তো আমাদের কাছেও এটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স এখানে খাওয়াটা। তো দেখতেই পাচ্ছ চারিপাশে অনেকেই রয়েছে, এখানে একদম একদমই যে খালি সেরকমটা না। আর সোনাই অপেক্ষা করতে পারছে না, বলছে কখন আসবে কখন আসবে। এই দেখো অলরেডি চলে এসছে, বুঝতেই পারছ কতটা ক্রিস্পি, দেখেই তো অনেক ক্রিস্পি লাগছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা এরপর আমি তোমাদের বলবো যে ওয়াওয়ের চিকেনটা কেমন ছিল আর সিনেমাটা। সিনেমা তো কোনো কথাই হয় না, আগে যেরকম সাসপেন্স ছিল, থ্রিলার ছিল, সেই রকমই একদম লাস্ট পর্যন্ত সাসপেন্স। তো খুব ভালো লাগলো সিনেমাটা, আগেরবারও খুব ভালো লেগেছিলো, আর ওয়াওয়ের চিকেনটা তো এক্সেলেন্ট, দারুণ লেগেছে, KFC চিকেনের থেকে অনেক ভালো, সবাই একবার খেয়ে দেখতে পারো।